হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের যে ডিজাইনটি আমি দেখাবো সেটা আপনারা হাতা এবং ফ্যান্ট সালোয়ার দুটাতে করতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি সবাই স্কিপ না করে অবশ্যই পুরোটাই দেখবেন যারা নতুন আছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দেবেন আর যারা পেজে দেখতেছেন তারা পেজটিতে লাইক ফলো দিয়ে নোটিফিকেশান বাটনটি ক্লিক করে দেবেন তো সবাই স্কিপ না করে অবশ্যই দেখবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি তো এই যে আমি হাতার কাপড়টা নিলাম আমি হাতাতে দেখাচ্ছি এটা এটা আপনারা সেমভাবে প্যান্ট সেলার মধ্যে ডিজাইনটা করবেন তো হাতাটা আমি নিয়েছি এখানে বারো ইঞ্চি এটা আপনারা যতখানে নেবেন সেই অনুযায়ী করবেন তো এই হাতাটা হচ্ছে কোনো পর্যন্ত থাকবে আমি এটা এখন যে এটা দেখাচ্ছি এটা কোন পর্যন্ত থাকবে তো হাতা আমি লম্বা নিয়েছি বারো ইঞ্চি তো এখন আমি উপর থেকে খোলা সাইডে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করেছি এরপরে বগল চড়া নিয়েছি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এখানে মুহুরি নিয়েছি আমি সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে এক ইঞ্চি অতিরিক্ত শিলের জন্য নিলাম উপরের দিক থেকে এভাবে আমি যেটা আমার অরিজিনাল সেলাই থাক থাকবে সেটাতে একটা মার্ক করে এক ইঞ্চি বাড়তি করে নিলাম এরপরে এই যে আরমলের এখানে এভাবে রাউন্ড শেপ করে নিলাম হাতার যে শেপটা আছে ওটা তো এই যে হাতাটা মার্কিং করা হয়ে গেছে এবার আমি কাটিং করব। তো হাতা আপনারা লম্বা চড়া ওটা আপনাদের উপর নির্ভর করবে যতখানি নিতে চান সেই অনুযায়ী এখানে ডিজাইনটা পরে তো আমি তো হাতাটাকে কেটে নিলাম সেম বাবা আপনারা যদি ফ্যানসিয়াল অর্ডারে দিতে চান আগে ফ্যান্সিয়াল অর্ডারটা স্বাভাবিক যেভাবে কাটেন ঠিক সেভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এরপর আমি এখানে দেখেন একটা পেস্টিং নিয়েছি তো পেস্টিংটা আমি ন চড়া নিয়েছি সাড়ে চার ইঞ্চি আর এই দেখেন সাড়ে চার ইঞ্চি সোয়া দু ইঞ্চির ভাঁজ অবস্থায় আর এভাবে নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি তারপরে দেখেন আমি এখানে দেড় ইঞ্চিতে একটা মার্ক করলাম কলম দিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের তারপরে এখানে ছয় ইঞ্চি নেবো উপরের দিকে একটা মার্ক করব ছয় ইঞ্চি বা আপনারা সাড়ে ছয় ইঞ্চিও নিতে পারেন তো আমি ছয় ইঞ্চি নিলাম যেহেতু হাতা আপনারা সাইলে ফ্যান্ট মধ্যে সাত ইঞ্চিও নিতে পারেন সাড়ে ছয় সাত ইঞ্চিও তারপরে এভাবে করে আমি আকৃতি করে মার্ক করে নিলাম তো এই যে দেখেন মার্ক অনুযায়ী আমি এখন কেটে নিচ্ছি তো কেটে নিয়ে আমি এখানে অতিরিক্ত এক ইঞ্চি থেকে একটু কম এখানে এক ইঞ্চি পুরা লাগবে না এক ইঞ্চি থেকে একটু কম এভাবে অতিরিক্ত কেটে নিলাম তো দেখতে পাচ্ছে না আমার এখানে ত্রিভুজ একটু কাটিং করা হয়ে গেছে এরপরে আমি কি করব আলাদা একটা কাপড় নেব তো এই যে বড়ো একটা কাপড় নিলাম তো কাপড়টার মাঝখানে এভাবে বসিয়ে আমি আয়রন দিয়ে প্রেস করে নেব তো দেখেন আয়রন দিয়ে আমার প্রেস করা হয়ে গেছে এটা অবশ্য আয়রন দিয়ে লাগিয়ে নেবেন তাহলে একটু যে কোনো জিনিস আয়রন দিয়ে একটু করলে কি। হয় ডিজাইনগুলো ডিজাইনের যে কোনো জিনিস একটু সুন্দর হয় আর ডিজাইন দিয়ে আপনার হাতা যে কোনো কিছু ডিজাইন দিয়ে বানাতেছেন আয়রনের খুব দরকার তো আমি অতিরিক্ত কাপড়টা কেটে ফেলে দিয়ে সাইডে দু সুতা পরিমাণ রেখে এবার এটাকে হচ্ছে এভাবে সেলাই করে নেব সেলাই করে জাস্ট ফেস্টিংয়ের সাথে অতিরিক্ত কাপড়টা লাগিয়ে নিলাম তারপরে এখানে অতিরিক্ত যেটুকু আছে এটুকু কেটে ফেলে দিচ্ছি এরপরে যেটা করব এটাকে এবার ভাঁজ দেবো মিডেলে ভালো সমান করে ভাঁজ দিয়ে মিডেলে একটা মার্ক করব যেহেতু আমি এটা হাতার সাথে জয়েন করব তো সেম ফ্রেন্ডস খেলার ক্ষেত্রেও সেম তারপরে এই যে এখানে মাঝখানটায় প্রথমে আমি একটা শিলে বসিয়ে দেবো যাতে করে আমি যখন ফেস্টিং ফেস্টিংটা জয়েন করব ঠিক মানে সিলেটা ঠিকভাবে থাকে তো মাঝখানটা আগে জয়েন করে নিয়েছি যাতে কোনো দিকে কম বেশি না হয় এরপরে যেটা করব পেস্টিংয়ের একদম সাইডে সাইডে এভাবে পেস্টিংটা যেভাবে আছে ঠিক সেভাবে পেস্টিংয়ের সাইডে সাইডে এভাবে আমি সেলাই বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে ত্রিভুজ একটা দিয়ে করে আমি সিলেটা বসিয়ে নিলাম ফেস্টিংয়ের এক মানে সাইড একবারে গোড়ায় গোড়ায় যেভাবে আসে ফেস্টিংটা তো এখানে আমি এখন দুশোধে পরিমাণ কাপড় রেখে বাকিটা কি করলাম কেটে ফেলে দিচ্ছি দেখেন তো কেটে ফেলে দিয়ে আমি এখানে মাথা একটু কেটে দিব দেখেন আবার শিলেটা যাতে না কাটে তাহলে কি হবে আমার উল্টাতে সুবিধা হবে মাথাটা যদি একটু কেটে না দিই তাহলে উল্টাতে অসুবিধা হয় তো একটু কেটে দেওয়া দেখেন এভাবে সুন্দরভাবে এখন উল্টানো হয়ে গেছে তো এখন আয়রন দিয়ে ফ্রেস করলে একটু বেশি ভালো হয় তো আয়রন দিয়ে একটু ফ্রেস করে নিলাম দেখেন নেওয়ার পরে এরপরে হচ্ছে আমি এখানে এভাবে সেলাই করে নেব তো সেলাই কিন্তু আমি একবারে গোড়ায় দিই না একবারে গোড়ায় দিলে বেশি সড়া দেখা যাবে ভালো লাগবে না তো সেটা চাইলে আপনারা হেম সেলাইও দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো আমি এখানে এই যে হাফ ইঞ্চি পরিমাণে সেলাইটা করলাম তো দেখতে পাচ্ছেন তো এবার এখানে আমি আরও একটা বড়ো কাপড় নিলাম সাড়ে ইঞ্চি চড়া ভাঁজ অবস্থায় দুই ইঞ্চি দেখেন আর এভাবেও ডাবল অবস্থায় আছে সাড়ে চোদ্দো ইঞ্চি তো এটাকে আমি এখন খুলবো দেখেন খুলে এরপর আমি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি অতিরিক্ত রেখে এসে এভাবে সেলাইটা করে নেবো তো ফুরাটা এভাবে সেলাই করে নিলাম মাথাটাও সেলাই করে নিলাম সেলাই করে নিয়ে তারপরে এটাকে যে কোনো একটা কিছুর সাহায্যে উলটিয়ে নেব তো আমি উলটিয়ে তারপর আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি দেখেন আয়রন দিয়ে প্রেস করে নিয়েছি একদম সুন্দর ফিনিশ হয়ে গেছে আর এই যে দেখেন সেলাইটা কিন্তু আমি মাঝখানে রেখেছি সাইডে রাখিনে তো এবার এটাকে কি করব মাঝখানে এভাবে কেটে দুটো টুকরো করে নেব তো দুটো টুকরো করার পর এটার মাঝখানটায় আমি মিডেলটা ভাঁজ করে নিলাম একটু মানে ভাঁজ করেছি আমি একটু মার্ক বোঝার জন্য তারপর এটাকে দিয়ে বাবা আটকাবো আর মাঝখানে একটা সুবুতাম বসিয়ে দেবো তো দেখেন দুটো আমি সেমভাবে এই যে মাঝখানটায় সুবুতাম বসিয়ে দিলাম সুন্দর করে এবার হচ্ছে আমি এটাকে এখানে বসাবো তো এরকম কিন্তু ফ্যান্ট সালোয়ারটা খুবই ভালো লাগে দেখতে এবার হচ্ছে দেখেন টপ সাইডে আছে এখনও তো আমি উল্টো সাইড থেকে এভাবে সুতা পরিমাণ কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে এখন একটা সিলাই দিচ্ছি যেহেতু এটার উপরে আমি ওই ডিজাইনটা বসাবো তাহলে এটা এমনি ভিতরে চলে যাবে আর যদি উল্টো সাইডে দিতে যায় সেক্ষেত্রে কিন্তু এটা দেখতে একটু বাজে দেখা যাবে তো উল্টো সাইডে দেওয়ার দরকার নাই এটা টপ সাইডের দিকে এভাবে ভেঙে দিবেন সাধারণত আমরা যে কোনো কিছু সিলাই করতে এগুলো উল্টো সাইডে দিই তো এটা উল্টো সাইডে দেবেন না টপ সাইডে দেবেন যেহেতু এটার উপরে আমি ওই ডিজাইনটা বসাবো তারপরে এটাকে মিডল বরাবর সুবুদামটা রেখে সুন্দরভাবে এবার বসাবেন অবশ্যই সুবুদামটা মিডেলস মিডলে একবারে সমানভাবে বসাবেন এই যে দুটাই বসালাম দেখেন সুন্দরভাবে বসালাম তো বসানোর পরে এবার কি করব আমি এখানে তো ওই যে প্রথমটার থেকে প্রথমটার উপরে আমি পরেরটা কিন্তু একটু একটু সামান্য পরিমাণ উঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ উঠিয়ে তারপরে একটা সাফ সিলাই দেবো তো দেখেন সামান্য পরিমাণ উঠিয়ে দিয়ে তারপরে সাব শিলে দিচ্ছি তারপরে এখানে বেগ স্টিচ দিয়ে দিলাম একটু দিয়ে সেম এ প্যাচটাও সেমভাবে আমি করে নিলাম এই দেখেন সেমভাবে প্রথমটার উপরে দ্বিতীয়টা কী করলাম একটু করে উঠিয়ে দিলাম জাস্ট একটা চিকন করে শিলে দেবো সেলাইটা যাতে দুটো একসাথ করে হাতার সাথে জয়েন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই যে সিলাইটা করলাম এরপরে সুতাগুলো আমি কেটে নিচ্ছি তারপরে এদিকে নিয়ে এসে এবার এখানেও সাব সিলাই দিয়ে নেবো আমি এই যে দেখেন এখানেও সুন্দরভাবে বসিয়ে সাফ সিলাই দিয়ে নেবেন তো এমনভাবে সিলাইটা করবেন যাতে যে সবুতামের ডিজাইনটা আছে এটা ঠিক মিডেলে থাকে তাহলে দেখতে সুন্দর লাগবে এ ধরনের প্যান্ট সেলোয়ারও কিন্তু খুবই ভালো লাগবে প্যান্ট সালোয়ার বা ট্রাউজার একটু লুজ যেগুলো আছে সেগুলোর মধ্যেও করতে পারেন তো এই এই ধরনের হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টারের সাথে হাতাটা বেশিরভাগই ভালো লাগবে একটু কোনো পর্যন্ত হাতাটা ভালো লাগবে থ্রি কোয়ার্টারও খারাপ লাগবে না তবে কোনো পর্যন্তটা বেশি ভালো লাগবে ব্লাউজের হাতার মধ্যেও সেমভাবে আপনারা করতে পারেন তো এই যে দেখেন সাইডটা আমি এখন সেলাই করে নিলাম তা আমার সিলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তা আমি সুতাগুলো এখন কেটে নিচ্ছি তো যারা ইউটিউবে দেখতেছেন তারা স্যালে আমাকে পেজও ফলো করতে পারেন তো এখানে আপনারা সুবুতাম বসিয়ে দিতে পারেন আমি একটা বসাবো আপনারা স্যালে অনেকগুলো বসিয়ে নিতে পারেন এই জায়গায় তো দেখতে খারাপ লাগবে না তো আমি একটা দিয়েছি তো এই ডিজাইনটার মধ্যে একটা দিলে ভালো লাগে বেশি দিলেও খারাপ লাগবে না অত একটা আপনারা দিতে পারেন তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এটা ফ্যান সালোয়ার আর হাতা দুটাতেই ইউজ করতে পারেন এই ডিজাইনটা তো আজ এ পর্যন্ত যারা ইউটিউবে দেখতেছেন আমার পেজটা তো ঘুরে আসবেন আমার পেজের নাম ইজি ইস্টি সিং ভাই লুবনা আর ইউটিউব সেনের মতো লুবনাস কিচেন ব্লগ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ